প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই মুহূর্তে মাস্ক ছাড়া বাইরে বেরোবে না এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। অনলাইন ক্লাসে যোগদান করার জন্য আমি ধন্যবাদ জানাই তুষারকান্তি রায়, সিনিয়র শিক্ষক সারুকান্ডি এস মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর নত্যসত্ব বিধান থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আগে জানতে হবে নত্যবিধান সত্যবিধান কাকে বলে, অর্থাৎ যে নিয়মে বা যে বিধান অনুযায়ী দন্তন্য স্থানে মূর্ধন্য হয়, দন্তন্য স্বর স্থানে মূর্ধন্য স্ব হয়, তাকেই নত্যসত্ব বিধান বলে। বিধান অর্থাৎ নিয়ম বা নীতি। এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো সংস্কৃত শব্দ, যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে, এই শব্দের মূর্ধন্য দন্তন্যর ব্যবহারটাই বেশি পরিলক্ষিত হয়। কিন্তু বাংলা অনেক শব্দে বা তদ্ভব এবং বিদেশি শব্দের বানানে মূর্ধন্য লেখার তেমন প্রয়োজন হয় না। যাই হোক, আমরা আজকে নত্যবিধানের কয়েকটি নিয়ম আলোচনা করব। তোমরা অবশ্যই বাড়িতে বসে আবার এগুলো দেখবে, পড়বে। যেমন টবর্গীয়, ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য হয়। যেমন ঘণ্টা, ট টয়ের সঙ্গে মূর্ধন্য যোগ হবে। লণ্ঠন, লণ্ঠন ঠয়ের সঙ্গে মূর্ধন্য। আবার ঋর স এর পরে মূর্ধন্য হয়। যেমন ঋণ, রি র দিয়ে বরণ, আবার স দিয়ে ভীষণ, কিষাণ, এরকম আরও অনেক উদাহরণ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রি র স এর পরবর্তী ধ্বনি জ অন্তস্থ য ব হ অনুস্বর এবং ক বর্গীয় প বর্গীয় যদি ধ্বনি থাকে সেক্ষেত্রেও মূর্ধন্য হয়। যেমন লক্ষণ, হরিণ, অর্পণ। এই তিনটি নিয়ম অবশ্যই তোমরা বাড়িতে বসে দেখবে এবং এর যতগুলো উদাহরণ আছে সেগুলো বারবার প্র্যাকটিস করবে। ধন্যবাদ সকলকে।